মোটিভেশনাল স্পিচ, মোটিভেশনাল জিনিসপত্র দেখে আসলে 90% বা 95% মানুষেরই কোনো লাভ হয় না। এটা কি শুধুই সময় নষ্ট, এছাড়া আর কোনো কিছুই হয় না? তো সেটা বোঝার জন্য প্রথমেই দেখতে হবে যে আসলে মোটিভেশন স্পিচ গুলো কি করে। মোটিভেশন স্পিচ গুলো সাধারণত কিছু ফরম্যাটের উপর দিয়ে হচ্ছে অন্যদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করে। কিন্তু এই মোটিভেশনাল স্পিকার যত ভালোই হোক না কেন, তোমার টিমের কোচ যত স্ট্রংই হোক না কেন, প্লেয়াররা যদি ভালো না খেলে কোচের কোনো দাম নাই। এই যে ম্যারাডোনা একবার হচ্ছে আর্জেন্টিনার কোচ হয়েছিল, কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই, টিম আরো খারাপ করা শুরু করছে। তার মানে কোচের কাছে কোনো ভ্যালু নাই, ভ্যালু হচ্ছে প্লেয়ারের কাছে। একটা টিচার, সে যত ভালোই হোক না কেন, যত ভালোই পড়াক না কেন, আমি যদি পিছনে বসে বসে মোবাইল চাপতে থাকি, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তো বুঝতে হবে যে এক একটা মানুষের মোটিভেশনটা আসলে কোন জায়গায়। আমাদের মোটিভেশন কোন জায়গায়? আমাদের মোটিভেশন হচ্ছে পরীক্ষার আগের রাত্রে, আমাদের মোটিভেশন হচ্ছে বেতের বাড়ির উপরে। তো সেই জিনিসগুলো আমাদের উপর কাজ করে, এই জন্য পরীক্ষার আগের রাত্রে আমরা পড়তে বসি, অন্য সময় পড়ি না। আর এই মোটিভেশনাল স্পিকার যারা আছে তারা সাধারণত একটা ফরম্যাটের উপর দিয়ে কথা বলতে থাকে। যেমন আমার কথাই চিন্তা করো, আমি গত 1-2 বছর ধরে মোটিভেশনাল জিনিসপত্র বলে আসতেছি, এই যে তোমরা এটা করো, ওটা করো, ওটা করো, ওটা করো। কিন্তু এই জিনিসগুলোতে দেখা যাচ্ছে ধরো হচ্ছে 90% মানুষের লাভ হয় না। কারণ হচ্ছে কি, সে মোটিভেশনাল জিনিসগুলো দেখতেছে কিন্তু তার লাইফে কোনো একটা চেঞ্জ আনার জন্য যে কাজটা করা দরকার সেটা হচ্ছে না। কারণ মোটিভেশন জিনিস, তোমার যদি মোটিভেট হওয়ার জন্য প্রতিদিন প্রতি ঘন্টায় তোমার মোটিভেশন লাগে কোনো কাজ করার জন্য, তাহলে সে কাজ আসলে তোমার দ্বারা হবে না। কারণ তোমার নিজের মধ্যে যদি সে আগ্রহ না থাকে, তুমি যদি খেলার মাঠে না আসো, কোচ যত ভালোই কিছু সে হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দেখ না কেন, তোমার দ্বারা ভালো খেলোয়াড় বানাইতে পারবে না। সো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার, যদি তুমি মনে করো যে আমার একটা মোটিভেশন দিয়ে যদি আমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আমি কাজ চালাইতে পারি, তাইলে মোটিভেশন তোমার কাজে লাগবে। তুমি একটা ডাউন টাইমে হয়তো একটা গাইড পাইলা, সাজেশন পাইলা, সেটা দিয়ে তুমি কাজটা চালাই নিতে পারবা। সেটা যদি না হয় তাইলে আসলে ওই মোটিভেশন মোটিভেশনাল স্পিচ দেখে দেখে তোমার টাইম ওয়েস্ট করা ছাড়া আর কিছুই হবে না। আবার মোটিভেশনাল স্পিকাররা অনেক সময় বিভিন্ন সাকসেসফুল পার্সনদের কথা বলে, যেমন হয়তো আকিশবিরির আকিশ, সে হচ্ছে 16 টাকা নিয়ে ঢাকায় আসছে। কিন্তু ওই যে স্টোরিটা, ওই স্টোরিটা পড়তে ভালো লাগে কিন্তু ওইটার সাথে তোমার লাইফের সাথে ডাইরেক্ট কানেকশন নাই। আরে আকিজ বা ওইরকম ফ্রেশ কোম্পানি বা আবুল খায়ের কোম্পানির কথা বাদ দাও, তোমার বাপে যেরকম কষ্টের কাহিনী তোমাকে বলে যে আমি এত কত কষ্ট করে এই লেভেলে আসছি, সেটাই তুমি ঠিকমতো ফিল করতে পারো না। ওই আকিজ বা আবুল খায়ের গ্রুপের কথা তুমি কি বিশ্বাস করবা? সো ফিলিংসটা বা তোমার কাজ যেটা করার সেটা যে করা সে করে ফেলবে, তার জন্য ওই মোটিভেশনাল স্পিকার দিয়ে আসলে খুব বেশি লাভ হয় না। আর যে না করার সে বসে বসে ওইটা করবে, ওইটা করবে, হাপুস হুপুস করবে, কনফিউজড হয়ে থাকবে, হবে কি হবে না, আগে কি ছিল, মানুষে কি বলবে, এগুলো নিয়ে পড়ে থাকবে, এবং মোটিভেশনাল স্পিকার দিয়ে আসলে তার দ্বারা কোনো লাভ হবে না। তো সে মোটিভেশনাল স্পিচ দেখুক না দেখুক, ভালো লাগুক না লাগুক, কিছু যায় আসে না। আর কাজে লাগে কাদের, যারা হচ্ছে ধরো খেলোয়াড়, যে হচ্ছে ধরো সাকিব আল হাসানের ফর্ম ভালো নাই, তাকে যদি কোচ এসে তাকে 2-4টা টিপস দিয়ে দেয়, হালকা একটু মোটিভেশন মিশাই দেয়, তাহলে সে গিয়ে হচ্ছে আরো ভালো করতে পারবে। বা ক্যাপ্টেন ধরো মাস্টার এসে বললো যে দূর তুই ভালো করতেছিস না সুম্মা, কোনো ব্যাপার না, তোর জায়গা ফিক্স আছে, তুই ইচ্ছা মতো খেল, কোনো সমস্যা নাই, তাহলে কি হবে, সে ওটাতে ইন্সপায়ার হবে। তার মানে যে ফিল্ডে আসে, যে গতিতে আসে, তাকে অল্প একটু ধাক্কা দিলে, একটু সাহস দিলে সে চলে যেতে পারবে। আর যার হচ্ছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে পিছন দিয়ে ধাক্কাইতে হয়, তারই আসলে মোটিভেশন দাও আর কিছু দিয়ে কোনো লাভ হবে না। তার লাভ হবে কি, তার উপরে তুমি যদি হচ্ছে মাথার উপরে যদি বন্দুক ধরো যে এই সারা বছর সবাই জানে যে তার জিমে যাওয়া দরকার, স্বাস্থ্য কমানো দরকার বা তার ভালো থাকা দরকার, সে হ্যাঁ যাবো 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 না, ওই যে সিগারেট খাওয়া যারা ছাড়তে চায় তারা ছাড়বো 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 বলে ছাড়া হয় না। কিন্তু যেদিন ডাক্তার এসে বলে যে এই হচ্ছে তোমার কিডনির অবস্থা, এই হচ্ছে তোমার ফুসফুসের অবস্থা, এই হচ্ছে 70% শেষ, তুমি যদি আজকে সিগারেট না ছাড়ো তাহলে তুমি 4 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে তুমি মারা যাবা, তখন ডাক্তার যখন এটা বলে তখন গিয়ে সে এখন সিগারেট ছাড়াচ্ছে, না ছাড়া উপায় নাই, তখন সে সিগারেট ছাড়তে বাধ্য হয়। তো সেম এই সিগারেট ছাড়ার এই বিষয়টাই হয়েছে আমার আব্বুর সাথে, সেও ছাড়ে না, ছাড়তে পারে না, পারে না, পারে না, পারে না, লাস্টে যখন এরকম একটা টাফ কন্ডিশন আসছে সে তখন অনেক কষ্ট করে ঠিকই পারছে। সো মোটিভেশন জিনিসটা আসলে কাজের কিছু না, আনলেস যে মোটিভেশনটা অ্যাকসেপ্ট করবে তার উপরে। তার মানে কোচ দিয়ে কোনো কাজ নাই, কোচ দিয়ে কিছু হবে না, আনলেস যে প্লেয়ার সে না খেলে, সে ফিল্ডে গিয়ে না খেলে। টিচার দিয়ে কোনো লাভ হবে না, আনলেস দ্য স্টুডেন্ট যে শিখতে চায় সে যদি না শিখে। মোটিভেশন স্পিকার দিয়ে কোনো লাভ হবে না, আনলেস যে মোটিভেশন পেতে চায়, পেতে দিয়ে যে কাজটা করে নিতে পারবে তাহলে ওর কোনো লাভ হবে না। এই যে হচ্ছে বিভিন্ন জিনিসের আমরা ইনফরমেশন দেই,
মোটিভেশন রিলেটেড, হয়তো দেখা গেছে অনেকে বলে যে ফোকাস ফোকাস ফোকাস, এই ফোকাস 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 বলে কিন্তু এই জিনিসটা কি হয়, আলটিমেটলি আমি আমার সমস্যাগুলোকে ছাড়িতে পারি না। আমি যখন ভিডিওটা বন্ধ করি তখন দেখা যাচ্ছে যে আমি আবার 10টা প্রবলেম নিয়ে আমার মাথা গরম হয়ে যায়, তখন আমি আর আবার কনফিউশনে পড়ে যাই। সো যে নিজেকে চেঞ্জ করতে না পারে তাকে আসলে মোটিভেশন দিয়ে চেঞ্জ করা যাবে না, বা 90% চেঞ্জ করা খুব ডিফিকাল্ট। এই কারণে আমরা দেখি যে ধরো যত বড় বড় স্পিকার আছে, মোটিভেশনাল স্পিকার, ধরো টনি রবিনসন বা আরো অনেক আছে, রবিন শর্মা, এরকম আরো অনেকেই আছে, ওদের স্পিচ দিয়ে হলে তো দুনিয়া সবাই পাল্টে যেত। আসলে দুনিয়া সবাই পাল্টাবে না, পাল্টাবে ওই যে 5% যারা অলরেডি ইন দ্য প্রসেসে আছে ওদের, বাকিদের জন্য ইটস এ ওয়েস্ট অফ টাইম। বা তুমি যদি এন্টারটেইনমেন্ট পাও মোটিভেশনাল স্পিচ দিয়ে, তোমার যদি ভালো লাগে ওই চা খাওয়ার মতো আর কি, তোমার কদিন পরে পরীক্ষা, তুমি এখন চা খাইলে মনে হচ্ছে যে তোমার হয়তো পড়ালেখাটা ভালো হবে, তো তুমি চা খাইতে পারো, কিন্তু আলটিমেটলি তুমি যদি বই খুলে না বসো চা খাইয়ে দিয়ে তোমার কিন্তু পড়াটা শেষ হবে না। সো ডোন্ট ডিপেন্ড অন মোটিভেশন, ডিপেন্ড অন ইউ। এন্ড তুমি যখন নিজে নিজে গড়ে যেতে পারবা তখন মোটিভেশন হালকা একটু হেল্প করলে করলো, না করলে নাই। সেটাই করো, টেক কেয়ার।